প্রেসের মুখোমুখি হয়ে যেটা বলেছেন তিনি বললেন যে তার যখন তদন্ত চলে সেই সময় কোনোভাবে সরকার ইন্টারফেয়ার করেনি কিংবা তার মধ্যে কেউ আমল দেয়নি এমনকি সেই সময় শিক্ষামন্ত্রীর নাম সঙ্গে আরও কিছু মানুষের নাম উঠে এসেছিল কালকে হঠাৎ করে এই প্রেস কনফারেন্সের গুরুত্ব কতটা মনে করছেন দেখুন যেভাবে টিএমসি এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জি সব জায়গায় ধাক্কা খেতে খেতে কোর্টেও ধাক্কা খেলেন এবং কোর্টকে টার্গেট করছেন একদিন কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে ইভিএম বিভিন্ন সময় আমরা শুনেছি তার জন্য দায়ী এমনকি এখানে বন্যা হলে অন্য রাজ্যকে দায়ী করা হয় ঝড় বৃষ্টি হলে অন্য দায়ী হয় আর এরা কোনো কিছুতে দায়ী নয় কিন্তু যত অপরাধ করেছেন আর্থিক অপরাধ বলুন সামাজিক অপরাধ যেভাবে বাড়ছে পশ্চিমবাংলার রাজনৈতিক অপরাধ তার সমস্ত দায়ী কিন্তু টিএমসি এবং তার সরকারের নেতাদের সে কথা কোর্টেও প্রমাণিত হয়েছে তারা কোর্টকে বারবার টার্গেট করে যেভাবে কথা বলেছেন এরপরে সংবিধান আর কোর্টের যে সম্মান সেটাও ভুলণ্টিত হচ্ছে তো সেই জন্য আই আমার মনে হয় আদালতকেও মুখ খুলতে হয়েছে যে যেভাবে তাদেরকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে তার উপরেই আছে কোর্ট এখনও সেটা প্রমাণ করার জন্য আর বিচারকদেরকেও মুখ খুলতে হয়েছে গুরুকা পোদ্দার তিনি ওর সঙ্গে যুক্ত করে বলেছেন যে হাইকোর্টটাকে অলরেডি বিজেপি ক্লাবে বানিয়ে ক্লাব বানিয়ে দিয়েছে এবং একজন বিচারপতি তিনি ওই ক্লাবের মেম্বার আছেন আমরা জানি তাদের কি চরিত্র আছে ইতিহাস কি আছে এ সমস্ত নেতাদেরকে বিভিন্ন অপরাধের সঙ্গে আমরা যুক্ত হতে দেখেছি বিশেষ করে আর্থিক অপরাধ টাকা নিতে দেখেছি বা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে তাদের নাম বারবার জড়িয়ে যাচ্ছে তাই এখন সুযোগ পেয়ে গেছেন এখন পালিয়ে বেড়াচ্ছিলেন মানুষের চোখের আড়ালে চলে যাচ্ছিলেন এখন যেহেতু তাদের নেতা বলেছেন সবাই এগিয়ে এসে কোর্টকে টার্গেট করছে এর আগেও হয়েছে আদালতকে কোর্টকে টার্গেট করার চেষ্টা সেনাকেও টার্গেট করা কিন্তু এ সমস্ত কিছু এখনও ভারতবর্ষের এ রাজনীতির উপরেই আছে এবং মানুষের পুরো আস্থা এদের উপরে আছে চব্বিশের ভোটকে পাখিচ্ছ করে আজকে বেঙ্গালুরুতে মমতা সঙ্গে অভিষেক সোনিয়া গান্ধীর নৈশভোধ মল্লিকার্জুন খার্গের সঙ্গে মমতার কথা সব মিলে এলাহি সেখানে আপও থাকবে আপও থাকবে দেখুন ইউপিএতে যারা আছেন তারাও চাইছেন তাদের দলবল বড় হোক এনডিও চাইছে তার দলবল বড় হোক অনেকে চলে গেছেন তারা ফিরছেন কালকে একটি দল এনডিএতে যোগ দিয়েছে এটা এই যে গঠবন্ধন যুতবদ্ধতা বাড়বেই ইলেকশান স্বাভাবিক কিন্তু কারা যাচ্ছে তাদের কি শক্তি আছে এটা দেখতে হয় পাটনায় যারা পিকনিক করেছিলেন ব্যাঙ্গালোরে ব্যাঙ্কোয়েট করবেন এই যে আনন্দ আমার মনে হয় কংগ্রেস এটাকে বিজয় উৎসব হিসাবে কাজে লাগাচ্ছে যাই হোক এতেই শান্ত গতকাল আপনাদের বৈঠকে যেটা উঠে এসছে নটা আসনে পরাজয় হয়েছে বিজেপির এই যে পরাজয়টার পেছনে কি এটা কি কোনো আপনার মন্ডলগত যে সাংগঠনিক সাংগঠনিক ব্যর্থতা কিংবা এগুলো কিছু মানে কি উঠে এলো কালকে কথাবার্তা হয়েছে বাকিটা জেলাতে পর্যালোচনাও হবে যে যে জায়গাগুলো আমরা গতবারে জিতেছিলাম পঞ্চায়েত ভোটে সেবার অনেক জায়গায় জিততে পারেনি তার কী কী কারণ আছে তার একটা বড়ো কারণ যেটা আমরা দেখলাম ভোট হওয়ার পরেও আমরা ভেবেছিলাম যে রেজাল্ট ঠিক হবে কিন্তু কাউন্টিংয়ে পুরো লুটপাট হয়েছে সে নিয়ে সাড়ে ছ হাজার মতো বুথ যেগুলো হয়েছে সেটা আমরা হাইকোর্টে গেছি হাইকোর্ট অলরেডি সেটা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেটা নিয়ে শুরু করেছেন কিছু না কিছু নোটিশ দিয়েছেন তার বিচার হবে কারণ আপনারা জানেন যে দশ তারিখ যেগুলো রিপোলিং হয়েছিল প্রায় ছশো সাতানব্বইটা তার প্রায় সাড়ে ছশো বিরোধীরা জিতেছেন টিএমসি জিততে পারেনি তো যদি সত্যি সত্যি রিকাউন্টিং হয় আর যেখানে প্রথমে কমপ্লেন ছিল রিপোলিং হয় তাহলে টিএমসির আর্ধেক আসনই কমে যাবে